প্রিয় বন্ধুরা, তোমরা যারা রীতিমতো এই মুহূর্তে স্কুলে ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রুটিন কবে প্রকাশিত হবে এই নিয়ে রীতিমতো উচ্চ শিক্ষা সংসদ সভাপতি কি বললেন সেটা জানাবো, এবং তোমাদের অ্যাকচুয়ালি স্কুল কবে খুলছে সেটা জানাবো, এবং স্কলারশিপ কবে থেকে অ্যাকচুয়ালি চালু হবে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, সেটাও এই ভিডিওতে বিস্তারিত জানাবো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ভিডিওটি শুরু করার আগেই তোমাদেরকে বলে রাখি, কিছুক্ষণ আগে আরও একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিছু মিস্টেক ছিল বলে পুনরায় তোমাদেরকে আবার ভিডিওটি করে দিচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, এখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সবার প্রথমেই তোমরা শুনে নাও উচ্চ সংসদ সভাপতি অ্যাকচুয়াল কি বললে। উচ্চ মাধ্যমিকের যে শিডিউলের ব্যাপারটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা সরকারের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হয়। তো এখন তো আপাতত 25 তারিখ অব্দি বন্ধ, 25 তারিখে পর খুলবে, তারপরে আমরা ডেফিনেটলি আলাপ আলোচনা করে একটা টেন্টেটিভ শিডিউল কি করা যায় জানাবো। তার মানে তোমরা বুঝতেই পারলে অক্টোবরের 25 তারিখের পর রীতিমতো আলোচনা হবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিভাবে নেওয়া যায়, রুটিন কবে প্রকাশিত হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। তো এক্ষেত্রে তোমাদের একটা কথা প্রত্যেককে বলে রাখি যে তোমাদের পরীক্ষা কিভাবে হবে এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্য সরকার তথা পর্ষদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশান নেই, সেই নিয়েই কিন্তু বিভিন্ন ও সংবাদ মাধ্যম, বিভিন্ন বড় বড় নিউজ পোর্টাল কিন্তু আঙুল তুলছে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের দিকে, আমাদের রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিভাবে হবে। তো এখন দেখার বিষয় অক্টোবরের 25 তারিখের পর কিভাবে অ্যাকচুয়ালি কি রায় হয়, তারা কি ডিসিশন নেয়, কবেই বা পরিকল্পনা হবে, কবেই বা জানতে পারবে, এ নিয়ে তো সংশয় রয়েছে। আমরা আশা করতে পারি নভেম্বরের মধ্যে যাতে তোমাদের এর অ্যাকচুয়ালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রুটিন প্রকাশিত হয়। এর পরবর্তী বিষয় আমাদের রাজ্যে স্কুল কবে খুলছে। আমরা কিন্তু রীতিমতো জানতে পেরেছি উচ্চ দপ্তর সূত্রে নভেম্বরের 8 তারিখের পর থেকে আমাদের রাজ্যে কলেজ খুলতে চলেছে। এক্ষেত্রে স্কুল কিন্তু একই সময়ে খুলা সম্ভব নয়, কারণ কলেজের ক্ষেত্রে ভ্যাকসিনেশন হয়ে গেছে প্রায়, সেই কারণেই কিন্তু সম্মতি পেয়েছে। স্কুলের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের 18 বছর কমপ্লিট না হওয়ায় ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। এবং সবথেকে বড় এই মুহূর্তের সমস্যা, দুর্গাপুজো উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, সেই কারণে কোভিডের গ্রাফ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী। শিক্ষা দপ্তরের পরিকল্পনা ছিল নভেম্বরের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে স্কুল খুলবে, যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে কিন্তু ও স্কুল নভেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে খুলছে না, যেটা আনন্দবাজার পত্রিকায় অনলাইন পোর্টালে কিন্তু রীতিমতো ও দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এরপরেও কিন্তু আরও পুজো রয়েছে, এ কালী পুজো রয়েছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে, এই সমস্ত পুজোতে যদি ভিড় স্বাভাবিকভাবে মেনটেন না করতে পারে রাজ্য, কোভিডের গ্রাফ যদি আরও উঠে যায়, সেক্ষেত্রে স্কুল খোলার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। এক্ষেত্রে তোমাদের মতামত অবশ্যই জানো স্কুল কলেজ খোলার ব্যাপারে এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। তোমরা কিন্তু অনায়াসে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টালে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তুমি এসসি হও, এসটি হও, জেনারেল হও কিংবা ওবিসি হও, যে কোনো ও কাস্টেডি হও না কেন, তুমি যদি 60% নাম্বার পাও ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, এবং রিনিউয়ালের সুবিধাও রয়েছে যারা আগের বছর স্কলারশিপ পেয়েছিলে। এ কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, খুবই তাড়াতাড়ি তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কামেস পোর্টাল চালু হয়ে যাবে, যখনই অফিসিয়ালভাবে তোমাদের আবেদন প্রক্রিয়া চালু হবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। তোমরা অনেকে এক্সাইটেড রয়েছো, তোমরা কারা রীতিমতো ওয়েট করছো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের এ আবেদন করার জন্য, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। এখনও যদি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে কিংবা ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, এখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারতকে জানিও। এর পরবর্তী বিষয়, তোমরা অনেকেই এই মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করছো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পশ্চিমবঙ্গের সবথেকে বড় সরকারি স্কলারশিপ কবে থেকে চালু হবে। আদৌ কি পশ্চিমবঙ্গের এর এবছর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল চালু হবে, আবেদন আমরা করতে পারবো, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি। আমি রীতিমতো ও অফিসিয়াল দপ্তরে কিন্তু ফোন করেছিলাম, সেখান থেকে কিন্তু যে বিষয়টি উঠে এসছে তারা এই মুহূর্তে পার্টিকুলার ডেট জানায়নি, তারা শুধুমাত্র এইটুকুই বলেছে যে এই মাসেই এই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে যাবে,
এই মাসেই তোমরা আবেদন করতে পারবে। যদি এই মাসের কথা বলি সেক্ষেত্রে আর কিন্তু কিছুদিন, এই মাস অর্থাৎ 25 তারিখ কিংবা 26 তারিখ কিংবা মাসের একদম শেষে তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে যাবে এবং তোমরা আবেদন করতে পারবে।